হ্যাঁ তোমার কথাগুলো বলো তুমি কি বলতে চাচ্ছ আমি বলতে এসেছি যে আমি আসি তো নাই ধরেই আমি জিন আমি সবই জানবো ভালো না আমাদের কিছু জানার দরকার বলা যায় তুমি আমি আমার

ওসব ওটা ওর ওর মা বাপ দেখবে সেটা তুমি কে তুমি কি বলো তুমি ও পরীক্ষা তুমি ওকে খেতে দাও না পড়তে দাও না কিছু বলো বলো কী দিয়েছো কই দিয়েছো তুমি ওই শরীরের কাপড় কাপড়টা মা দিয়েছে মা বাপ দিয়েছে সব কিছু মা দিয়েছে খাবারটা সকালের খাবারটা মা বাপ দিয়েছে তুমি কি দিয়েছো ওসব বাদ দাও বেশি কথা বললো তাও।

তুমি কিন্তু ওয়াদা করছো দেখো আমি রেকর্ড হচ্ছে তোমার কথা হ্যাঁ তুমি রেকর্ড করো চাই যাই করো না আর যদি তুমি যদি আসো তাহলে কি শাস্তি দিব তো কঠিন শাস্তি দিব তো কঠিন শাস্তি কি আমি রাস করব এ লেখি হবে তখন সেটা বলো তুমি তুমি এসে জ্বালা ওদেরকে হ্যাঁ তো তোমাকে মানা করলাম যে তুমি আসবে না তারপর তুমি এসে ওদেরকে জ্বালাচ্ছি

তুমি ওয়াদা করে চলে যাবে আর কিন্তু আসবে না আমার এই কথা দেখো ঠিক আছে না 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 আমি কোনোদিন তোমাকে পরাবো না কোনোদিন মারবো না বোতলে ভরবো না কিছু করবো না

এবার আলহাম যাই হোক তা তুমি অদা করে চলে যাও আর দ্বিতীয়বার আসবে না আমার কাছে না আমি তোমাকে কিচ্ছু করবো না আমি তোমাকে মারবো না বোতলে বরবো না কাটবো না কিছু করবো না 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 আমি তোমাকে ভরসা করছি ঠিক আছে তুমি কিন্তু দ্বিতীয়বার আবার আসবে না এই আমার কথা বলে দাও

চলে যাও বাড়ি থেকে খামাখা ওইসব করো না ঝামেলা করো না আমি কিন্তু কার ক্ষতি চাই না বুঝতে পারছো সবাই সুখে থাকো শান্তি থাকো তুমিও বাঁচো ওদেরকেও বাঁচতে দাও ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে তুমিও বাঁচাও ওদেরকে বাঁচতে দাও আমি শান্তি চাই আমি দেশও শান্তি চাই মানুষের মধ্যে শান্তি চাই জিনের মধ্যে শান্তি সবাই শান্তিতে বসবাস করুক পৃথিবীতে ঠিক আছে কেউ কার ক্ষতি করবে না তো ঠিক আছে তুমি তো চলে যাও আর দ্বিতীয়বার এ কথা করে চলে যেতে হবে কিন্তু

ঠিক আছে আমি আমি তো বলছি তোমাকে কোনো কষ্ট দিব না তোমাকে হাজির দিব কিছু বলো বেশ ঠিক আছে ও তো কথা বাদ আমার সঙ্গে কথা হচ্ছে তোমার ঠিক আছে আমি তোমাকে কোনো দিন কোনো শাস্তি দেবো না হাজিরা করবো না কিছু করবো না আর তুমিও আর দ্বিতীয়বার এই দয়া করি ঠিক আছে আমি চলে যাব বলি আমি সব বলেছি আমার নামও বলেছি আমার বয়সও বলেছি আমার কোথা বাড়ি বাড়িটা বলি না বলতে পারবো না থাক আমারও জানার দরকার নাই তুমি তো সুখে থাকো তোমার বাড়িতে তোমার মা বাপের সাথে ভাই বোনের সাথে সুখে থাকো এটা আমি চাই তা তুমি দ্বিতীয়বার এসো না বাস ঠিক আছে আমি আসবো না ওয়াদা করলাম আপনি যেন ওয়াদা করেন আমাকে হাজির তাজির না না কোন দিন হাজির করবো আমি আমি হাজির করবো কেন আমি তো চাই তুমি এসো না এবার পাড়া দিও না দ্বিতীয়বার

না না তুমি শোনো তুমি যে ওই রুগীটার মধ্যে এসে দিন থেকে আছো এখন তো এত চিকিৎসা করছি কোথাও ভালো হচ্ছে না হ্যাঁ তা কেউ তো জানে না এবার আমি হাজির করলাম বলে তো সবাই জানতে পারছি আমাকে হাজির করে দিতে পারবেন আর দ্বিতীয়বার করবো কিনা আমি আমি কেন করবো আমি এই জন্যই হ্যাঁ বেশ ঠিক আছে আমি বলছি তোমাকে কোনোদিন হাজির করব না কোনো পেরেশানি তোমাকে হইতে হবে না ঠিক আছে না 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 তোমারটা গোপন থাকো ওদের গোপন সব গোপন থাকক এবার তুমি তোমার নিজে পথ দেখো ঠিক আছে আর তুমি দ্বিতীয়বার এসো না দয়া করে বেশ ঠিক আছে তাহলে তুমি চলে যাও তুমি দ্বিতীয়বার এসো না ঠিক আছে দ্বিতীয়বার এসো না খামাখা পেরেশানি করো না আমাকে

ওয়াদা করছি যাও যাও তোমাকে আমি হাজির করবো না পড়াবো না বোতলে মরবো না কিছু করবো না না তোমার আমি জিজ্ঞাসা করছি আজ পর্যন্ত তোমার কোনো তোমার তথ্য নিয়েছি আমি কোনো তথ্য নিইনি তাহলে

দেখো আমি কোন রুগী ধরি আমি ওই রুগী ধরি যে রুগীর মানে ডাক্তারের সঙ্গে শোনা শোনা কথা শোনা না ইয়ার কি না আমি যা এরকম রুগী ধরি না যে রুগী ডাক্তার শোনো 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 ডাক্তার ফেল ডাক্তার ফেল ফেল কোভিড ধরতে পারতেন তার কী রোগ সেই রুগী আমি ধরি তা আমি ফ্রিতে আমি দেখব নাকি আমি ফ্রিতে দেখব তাহলে আমি এত দূর থেকে এসেছি আমি আমার বাড়িতে কত কাজ আছে আমি ওষুধ তৈরি করে বিভিন্ন দেশে ওষুধ পাঠাই সে কাজ বাদ দিয়ে আমি এখানে এসেছি তিন দিন আমি আমি এখন দুই দিন হইলে কালকে আবার আসতে হবে তাহলে আমি এ খাটবো শুনো আমি খাটবো তাহলে আমি আমার কি একটা ইয়ে নাই নাকি এবার আমি ফ্রিতে খাটবো এ সাধারণ যারা যারা খাটছে তারা এক হাজার দেড় হাজার করে টাকা নিয়ে নিচ্ছে হ্যাঁ আর আমি তো এভাবে নিচ্ছি না আমি তো টাকা এক পয়সা আগে নিয়েছি কি রুগীর কাছ থেকে জিনটা তাড়াবো এবং চলে যাবে সম্পূর্ণ সুস্থ হবে তার কোনো কোনো সমস্যা হবে না তখনই ওরা দিবে আমাকে খুশি করে দিবে এর আগে তো আমি কিছু নিচ্ছি না আমি যখন ওরা খুশি হবে যে আমাদের মানুষের আর কোনো অসুবিধা নাই সব ঠিক হয়ে গেছে তখন ওরা পয়সা দিবে আমাকে ঠিক আছে আর আমি এটা সব জায়গায় এই করি এটা আমি আমি আগে পয়সা নিই না কারো কাছে ঠিক আছে এই ব্যাপার আর এই শরীরের মধ্যে সমস্যা ছিল ওর বুকে লাগতো এখন লাগছে কি আমি দেখার পর থেকে এখন লাগছে বলেন তো তাহলে সে সমস্যাগুলো চলে গেছে আর তুমি তেল পরা পানি পরা ব্যবহার করতে কোনো দিচ্ছ না বলো না রুগী খাবে ওইটা খেলে তো ওর শোনা তুমি চলে যাওয়ার পর খাবে সেটা তো বলছি তা এবার দেখো তুমি তো তুমি ওর কিছু ক্ষতি করনি বলো দেখি করনি সত্যি করে বলবা কারণ আসি যাকে যার পিছনে লাগে না তার একটা তার শরীরের মধ্যে একটা বান মেরে দেয় বা কিছু করে দেয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে করণীয় মনে হচ্ছে আমিও বুঝতে পারছি কারণ করলে কি করে তখনই তার শরীরে মধ্যে যন্ত্রণা হয় শরীর দুর্বল লাগে এই লাগে সে লাগে ওর সেটা নাই ভালোবাসে তাই তিনটি সত্য আমার একটি উত্তর ওকে ভালো রাখো ওকে ভালো রাখো বেশ ঠিক আছে ও ভালো রাখবে ওর মা বাপ ওর ভাই ওরা কি নিজের বোনকে ভালো রাখবে না বলো দেখি তোমার থেকে ওদের দরদ বেশি আছে বে ঠিক আছে না না যাই হওক তুমি এইবাৰ চলে যাও তাই যাও আৰু এই শুনো কোনোদিন আছা ন যাও 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 হা না কোনোদিন তোমাক হাজিৰ কৰব না তোমাৰ কুণ্ডলি খুলব না তোমাৰ কোনো কষ্ট দিব না তোমাক ঠিক আছে

কোনো দিনের ক্ষতি চাই না সবাইকে আমি বুঝিয়ে দেয় যে ভাই দেখো সেরে দাও ওই করে আল্লাহ হিসাব লাগবে তোমাকে মরতে হবে ঠিক আছে আল্লাহ হিসাব লাগবে কাউকে জুলুম করা যাবে না জুলুম তোমার উপর আমি করতে পারবো না তুমি আমার আমাদের উপর করতে পারবে না 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 ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে ভাই তুমি চলে যাও শরীর থেকে

চলে যাও হ্যাঁ তা এই ধরবেন ধরবেন না 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 কখনো হাজির করবে তুমি আর দ্বিতীয়বার পারে আসবে না ওদা করে যাও হ্যাঁ ঠিক আছে যাও 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 নিচে বসলে ভালো হয় নাহলে পরে গেলে ধরাম করে পড়ে বেশ ঠিক আছে ওটা এবার বন্ধ করুন তো হুম

আছে কেমন আছো ভালো আছো বেশ এক হাজার একেশো রাখ রাখো নাই ও শরীর কেমন আছে তোমার কোনো অসুবিধা নেই তো শরীর লাগছে না তো বেশ বেশ দেন নেবা ঠিক আছে চলে গেছে ঠিক আছে ওকে